নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা 1428 বঙ্গাব্দে পা রাখতে চলেছি। আর এই 1428 বঙ্গাব্দে এই সাত রাশির জাতক ও জাতিকারা রাজ সিংহাসনে বসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি এই ভিডিওতে একে একে উল্লেখ করতে চলেছি এবং তাদের জীবনে এক্স্যাক্ট কী কী ঘটতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ১৪২৮ বঙ্গাব্দে যে সাত রাশির জাতক ও জাতিকারা রাজ সিংহাসনে বসতে চলেছে, সেই রাশিগুলির নাম আমি অবশ্যই উল্লেখ করব। কিন্তু তার আগে আমার সকল দর্শক বন্ধুদেরকে 1428 বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আপনাদের প্রত্যেকের জীবনে নতুন করে আলো ফুটুক এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। তা আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর এই নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের ব্যবসায় সেরকম মাত্রায় ডেভেলপমেন্ট করেনি তাদের কিন্তু ব্যবসায় ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে অর্থের মুখ দেখতে চলেছেন। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের প্রেম বা প্রেমজ সম্পর্কের অবনতি ঘটেছে তাদের কিন্তু সেই অবনতির ভাব অনেকটাই কাটবে এবং আপনাদের জীবনে নতুন প্রেম আসবে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে, এবং বিদেশে পড়ার কিন্তু সুযোগ আপনারা পেতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় 1428 বঙ্গাব্দে আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন। এরপরে যে দু নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেল প্রফেশন থেকে। অর্থাৎ এই তিন ক্ষেত্রে আপনারা যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থের জোয়ার কিন্তু আসতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনাদের কিন্তু হয়ে যাবে। যাদের মামলা মোকদ্দমা নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সেই মামলা মোকদ্দমা অনেকখানি রিলিফ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে ক্যারিয়ারে উত্থান দেখতে পাওয়া যাচ্ছে, এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনারা 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে। যারা ঘরে বসে রয়েছেন অর্থাৎ বেকার রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি নিশ্চিত রূপে পেতে চলেছেন। এছাড়াও যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও যাদের পড়াশোনাতে অমনোযোগী ভাব রয়েছে সেই অমনোযোগী ভাব কিন্তু কাটবে, এবং আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা নতুন কোনো
প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন এবং আপনাদের ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই 1428 বঙ্গাব্দ যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসার রাস্তা প্রশস্ত হয়ে গেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন কী ক্ষেত্র থেকে আসবে? চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যারা চাকুরি করছেন না তাদের তারা কিন্তু চাকুরি পাবেন এবং যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। যে সমস্ত টাকা আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ। যারা রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের 1428 বঙ্গাব্দ রাজ সিংহাসনের বসার রাস্তা প্রশস্ত করতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু ধনের জোয়ার বইতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই অর্থ আসতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা চাকুরি করছেন না তাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের আয়ের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে এবং এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজে হাত দিন একদম কনফার্ম করে ফেলবেন। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, বিবাহকেন্দ্রিক সমস্যা চলছে, সেই সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে এবং যাদের পড়াশোনাতে অমনোযোগী ভাব রয়েছে তারা কিন্তু সেই পড়াশোনার অমনোযোগী ভাব কিন্তু অনেকখানি কাটিয়ে ফেলবেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের 1428 বঙ্গাব্দ ধনের জোয়ার বইতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসার রাস্তা প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা চাকুরি করছেন না তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন এবং যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজে হাত দিন অনায়াসে কিন্তু করে ফেলবেন এবং যাদের বিবাহকেন্দ্রিক প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু সেই বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের বিদেশে ভ্রমণের সুযোগ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছেন। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ প্রেমে যারা বাধা পেয়েছেন সেই বাধা কিন্তু আপনাদের কাটতে চলেছে এবং আপনারা নতুন করে বাঁচার একটা উদ্যম পেতে চলেছেন। যাদের বিবাহকেন্দ্রিক প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে এবং যাদের পড়াশোনায় অমনোযোগী ভাব রয়েছে তাদের কিন্তু সেই অমনোযোগী ভাব কিন্তু অনেকখানি কাটবে এবং পড়াশোনায় কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে পারেন এবং দূর ভ্রমণের কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনারা 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছেন। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 1428 বঙ্গাব্দে রাজ সিংহাসনে বসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।